পাবলিক হেলথ ট্রকে আপনাকে স্বাগত। তো গর্ভাবস্থায় গর্ভস্থ শিশুকে সুস্থ রাখতে এবং সুস্থ শিশুর জন্ম দিতে মাকে কিন্তু অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়, মাকে কিন্তু অনেক সংযম হতে হয়। তো সেই রকমই যে এই অবস্থায় অর্থাৎ গর্ভাবস্থায় কোন কোন ধরনের খাদ্য খাওয়া উচিত নয়, কোন কাজগুলো করা ঠিক নয়, এবং কিছু অভ্যাস আছে যে অভ্যাসগুলো কিন্তু গর্ভস্থ শিশুকে কিন্তু ক্ষতি করতে পারে, সেই অভ্যাসগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে। তো আজ আমরা এই ভিডিও থেকে জানবো যে এই ধরনের কিছু বিষয়, যে কোন ধরনের খাদ্য খাবেন না, কোন কাজগুলো করবেন না, কোন অভ্যাসগুলো ত্যাগ করবেন, এই টোটাল বিষয়টাই কিন্তু ভিডিও থেকে জানবো। তো এই বিষয়গুলি জানতে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজ আমার এই ভিডিওটি কিন্তু বেশি বড় হবে না, কেননা এই যে পয়েন্টগুলো বলবো একদম টু দ্য পয়েন্ট কথা বলবো। তো এই জন্যই বলবো যে শেষ পর্যন্ত কিন্তু আমার সঙ্গে থাকবেন। তো প্রথমে আমরা যেটা জানবো যে গর্ভাবস্থায় কোন ধরনের খাদ্য আপনি খাবেন না। তো বাইরে থেকে যদি কোনো রকম কাটা ফল আনা হয় বা বাড়িতে যদি কোনো ফল অনেক সময় কেটে রাখা হয়, সেই সমস্ত ফল কিন্তু এই সময় খাবেন না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে অতিরিক্ত তেল বা মশলাযুক্ত খাবার থেকে কিন্তু আপনি বিরত থাকবেন। মাছের ভিতরে যেমন বলবো ইলিশ, চিংড়ি, কাঁকড়া, এই জাতীয় মাছ কিন্তু আপনি খাবেন না এই সময়। এবং পেঁপে, আনারস বা কালো যে আঙুর পাওয়া যায়, এই ফলগুলো কিন্তু এই গর্ভকালীন থাকা অবস্থায় কিন্তু আপনার শিশু সুস্থ থাকার জন্য, শিশুকে ভালো রাখার জন্য কিন্তু এই খাবার থেকেও কিন্তু বিরত থাকবেন আপনি। তো এরপরে আমরা যেটা জানবো যে আপনি এই সময় অর্থাৎ গর্ভকালীন থাকা অবস্থায় কোন ধরনের কাজগুলো করবেন না বা কোন কাজ থেকে বিরত থাকবেন। প্রথমে আমরা যেটা জানবো যে এই সময় আপনি কোনো ভারী কাজ করবেন না, ভারী কিছু তোলার চেষ্টা করবেন না, ফ্রিজ যতটা কম ভাঙতে হয় অর্থাৎ ওঠা নামা যতটা কম করা যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তার সঙ্গে আর একটা বিষয় খেয়াল রাখবেন যে এই সময় কিন্তু কোনো রকম মানসিক চাপ নেবেন না বা উল্টো পাল্টা বা কোনো খারাপ চিন্তা করবেন না। এর সঙ্গে সঙ্গেও আর একটা জিনিস মাথায় রাখা দরকার, এই সময় যে সমস্ত মায়েদের হাই বিপি বা হাই সুগার থাকে, তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই গর্ভকালীন থাকা অবস্থায় এই হাই বিপি সুগারকে কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে এবং তার জন্য কিন্তু ডাক্তার পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে। আর এই গর্ভকালীন থাকা অবস্থায় আর একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে সুস্থ শিশু জন্ম দিতে, শিশুকে সুস্থ রাখতে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কিছু অভ্যাস, আপনার যদি কিছু খারাপ অভ্যাস বা বদ অভ্যাস থেকে থাকে সেই অভ্যাসগুলোকে কিন্তু ত্যাগ করতে হবে। যেমন ধরুন আপনি চা কফি খেতে ভালোবাসেন, তো এই গর্ভাবস্থায় কিন্তু এই চা কফি একদম খাওয়া যাবে না, এই চা কফি থেকে কিন্তু দূরে থাকতে হবে। তার সঙ্গে সঙ্গেও এই 2022 সালে দাঁড়িয়ে দেখা যায় যে এই সময় অনেক মহিলারাই আছেন যে মদ পান করতে অর্থাৎ মদ্যপান করতে, ধূমপান করতে ভালোবাসেন। তো আপনি যখন গর্ভাবস্থায় থাকতেন অর্থাৎ প্রেগনেন্ট থাকতেন সেই সময় কিন্তু এই বদ অভ্যাস অর্থাৎ ধূমপান, মদ্যপান এগুলো কিন্তু একদম করা যাবে না, এটা আপনার জন্য, আপনার শিশুর জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। তো আপনার ভালো, আপনার শিশুর ভালোর জন্য এই বদ অভ্যাস থেকেও কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। তো আপনি যদি এই বিষয়গুলো মেনে চলেন এবং এই অভ্যাসগুলোকে যদি ত্যাগ করেন, তার সঙ্গে ডাক্তারের পরামর্শ নিয়ে যদি চলেন, তাহলে দেখবেন এই গর্ভকালীন থাকা অবস্থায় বা এই প্রেগনেন্ট অবস্থায় আপনার এবং আপনার বাচ্চার কোনো রকম ক্ষতি হবে না, কোনো রকম সমস্যা হবে না, আপনি দেখবেন খুব সুন্দর একটা সুস্থ বাচ্চাকে জন্ম দিতে পারবেন। তো অবশ্যই বিষয়গুলি মাথায় রাখবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনিই পাবেন। তো আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তো তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।